আমি বললাম আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, বললো আমি টেনশনে ঘুমাতে পারিনি। সো এটা হলো আমি ওদেরকে বলছিলাম আমার বোর্ড মেম্বারদের যে অবিশ্বাস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের ন্যায় শেষ ম্যাচেও স্বাগতিকদের কম রানে বেঁধে ফেলে বাংলাদেশ। 179 রানের মামুলি লক্ষ্য তারা করতে নেমে শুরুতে কিছুটা শঙ্কার মুখে পড়েছিল সফরকারীরা। 20 রানে হারিয়ে বসেছিল 3 উইকেট। পুরো দেশের ক্রিকেট প্রেমীদের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আজ রোববার বিসিবির এক সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পর আমাকে ফোন করেন, উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরাই জিতব, আপনি চিন্তা করবেন না। উইনিং শটের পর পরই আবারও ফোন করেন। আমি বললাম আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, বললো আমি টেনশনে ঘুমাতে পারিনি। সো এটা হলো আমি ওদেরকে বলছিলাম আমার বোর্ড মেম্বারদের যে অবিশ্বাস্য, উনি এত ব্যস্ত। তখন খুব সম্ভবত রাত পৌনে 3টা বললেন, বাংলাদেশ দল ভালো খেলেছে। আমি বললাম আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, উনি বললেন চিন্তায় ঘুমাতে পারিনি, অবিশ্বাস্য। এত ব্যস্ততার পরও উনি বাংলাদেশের খেলাগুলো দেখছেন। প্রধানমন্ত্রীর ক্রিকেট অনুরাগের কথা সবারই জানা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে প্রায়শই গ্যালারিতে দেখা মেলে তার। দেশের বাইরে খেলা হলেও ব্যস্ত সূচির মধ্যে থেকে সময় বের করে খেলা দেখেন তিনি। টেস্ট ও টি-20 সিরিজে হালে পানি না পেলেও ওয়ানডে সিরিজের শিরোপা স্বাগতিকদের রীতিমতো তুলোধানা করে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ।